বন্ধুরা, আমাদের আশেপাশে প্রতিনিয়ত এমন কিছু ভয়াবহ ঘটনা ঘটছে যেগুলি শোনা মাত্রই আমরা বিশ্বাস করতে পারি না। তবে বর্তমান সমাজে ক্যামেরাতে রেকর্ড হওয়া এই সকল আশ্চর্যময় ঘটনাগুলি নিজের চোখে দেখার পর একটা মুহূর্তের জন্য আমরাও হতভম্ব হয়ে পড়ি। আমাদের আজকের এপিসোডে এমন কতগুলি সৌভাগ্যবান মানুষকে দেখতে চলেছেন যাদের ভাগ্য দেখে একটা মুহূর্তের জন্য আপনিও ডিপ চিন্তাভাবনায় পড়ে যাবেন। তাহলে ভূমিকাতে আর সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। জাপানের একটি বিখ্যাত সিটি এটিমি, এখানে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। সেখানে সুনামি হওয়ার পর এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছিল। তবে এখন একবার এই গাড়িটির দিকে নজর দিন। গাড়ি চালক এখান থেকে বের হওয়া মাত্রই তার পিছনে সুনামির জল প্রচণ্ড বেগে ধেয়ে আসে এবং তার সঙ্গে ঘরবাড়ির কিছু ভাঙা ধ্বংসাবশেষ ভেসে যায়। ভিডিওটি দেখে আপনি কি কিছু বুঝতে পারলেন? এখানে শুধুমাত্র কয়েক সেকেন্ডের গ্যাপ ছিল আর সঠিক সময়ে এই গাড়িটি এখান থেকে বের হয়ে গিয়েছিল। দ্য ফক্স নিউজ চ্যানেল 2013 সালের মে মাসে এমন একটি নিউজ দর্শকদের সামনে তুলে ধরে যেটা দেখে যে কারোর হৃদয় কেঁপে উঠবে। এই ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এটা মুখে বলে হয়তো আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারবো না। তবে তাদের মতামত অনুসারে একটি ছোট্ট শিশু ঘরের টয়লেট পাইপের মধ্যে ঢুকে গিয়েছিল। বাচ্চাটির চিৎকার চেঁচামেচি শুনে সকলে তার বিষয়ে জানতে পারে। তারপর এই বাচ্চাটিকে উদ্ধার করার জন্য একটি রেস্কিউ টিমকে ডেকে আনা হয়। বাচ্চাটিকে রেস্কিউ করার জন্য তারা অনেকটা পরিমাণে পরিশ্রম করেছিল এবং প্রচুর পরিমাণে বুদ্ধি খাটাতে হয়। অবশেষে দীর্ঘ সময় চেষ্টা করার পর এই ছোট্ট শিশুটিকে সুরক্ষিত অবস্থায় টয়লেট পাইপ থেকে উদ্ধার করা হয়। তবে এখানে সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে বাচ্চাটি দীর্ঘ সময় ভেসে থাকার পরেও সে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় ছিল আর জীবিত ছিল। এমন অনেক ঘটনা দেখা গিয়েছে যেখানে এই ক্ষিপ্ত ষাঁড় হঠাৎ করেই মানুষের উপর আক্রমণ করার পরিকল্পনা করে। এখন আপনারা একটি ভিডিও ক্লিপ দেখতে চলেছেন যেটা দেখে আপনি একটু হলেও সতর্ক হয়ে উঠবেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এই ষাঁড় হঠাৎ করেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের উপর আক্রমণ করে বসে। তবে সঠিক সময়ে এই আক্রমণাত্মক ষাঁড়টিকে দেখে প্রত্যেকটি মানুষ দোকানের ভিতরে ঢুকে যায়। এটিকে ভাগ্য ছাড়া আর কিছুই বলা যায় না, যা সৃষ্টিকর্তা নিজের হাতে তাদের জন্য লিখেছে। না হলে এতটা ভয়াবহ পরিস্থিতি থেকে বেঁচে ফেরা সত্যিই খুবই কঠিন ছিল। বর্তমান সমাজে রাস্তার মধ্যে বোকা মানুষের কোনো কমতি নেই আর এই রকম বোকা মানুষের ঘটনা এখনো পর্যন্ত বহুবার দেখা গিয়েছে। তবে ভিডিও ক্লিপটি দেখার পর আপনিও বুঝতে পারবেন যে বোকা মানুষ কিভাবে কোনো নিরীহ মানুষের ক্ষতি করতে যায় বা ক্ষতি করতে চায়। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন দুটি মেয়ে সাইকেলে করে টিউশন পড়তে যাচ্ছিল। তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অপর একটি গলি থেকে একটি গাড়ি বেরিয়ে আসে। তবে এই গাড়িতে যে ড্রাইভার এবং তার কর্মচারী বসেছিল তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। বন্ধুরা, এইরূপ নেশাগ্রস্ত বা নেশাভান করা গাড়ির ড্রাইভারদের থেকে সর্বদা সতর্ক থাকবেন, কারণ যে কোনো সময় এই সকল নেশাগ্রস্ত মানুষেরা আপনাকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যেতে পারে। বন্ধুরা, হাতি এমন একটি পশু যে নিজে থেকে কখনোই কোনো মানুষের উপর আক্রমণ করতে চায় না। তবে যদি কেউ তাদেরকে বিরক্ত করে তাহলে কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। তবে এখন একবার এই ব্যক্তির ভাগ্য দেখুন। একটি হাতি তার পিছনে এসে দাঁড়ায় এবং তার উপর আক্রমণ না করে তাকে অল্প পরিমাণে ভয় দেখায়। এক্ষেত্রে এই ব্যক্তির ভাগ্য বলা যাবে নাকি হাতির সাবধানতা? নিচে কমেন্ট করে আপনারাই জানাবেন। কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ হয়ে থাকে যে যার ব্যাপারে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তবে উদাহরণস্বরূপ এই মেয়েটির কীর্তিকলাপ একবার দেখুন। এক হাতে সিগারেট এবং আরেক হাতে সাপ তুলে ধরার এই ঘটনা দেখে আপনার কি বক্তব্য রয়েছে সেটা কমেন্ট করে আমাদের সকলকে জানাতে ভুলবেন না। তবে যাই হোক, মেয়েটার এই কীর্তিকলাপ দেখে এটা বোঝা যাচ্ছে যে সে খুব সাহসী নারী। একজন অস্ট্রেলিয়ান নাগরিক ইন্ডিয়াতে ঘুরতে এসেছিল আর তার নিজের দোষে ভুলবশত সেলফি নেওয়ার চক্করে কোনো এক কুয়ার মধ্যে পড়ে যায়।
তবে এটা মহিলার ভাগ্য বলতে পারেন, কারণ এই কুয়ার মধ্যে পড়ে যাওয়ার সময় কতগুলি ব্যক্তির নজর তার উপর পড়ে যায়, আর এই সকল মানুষগুলি একে অপরকে সাহায্য করে তাকে সুরক্ষিত অবস্থায় এই কুয়া থেকে উদ্ধার করে উপরে তুলে নিয়ে আসে। আপনারা প্রত্যেকেই ষাঁড়ের খেলা দেখেছেন, যেখানে বহু সংখ্যক মানুষ এই সকল ষাঁড়ের আগে এবং তাদের পিছনে দৌড়াতে থাকে। এই রকম শো চলাকালীন এক ব্যক্তির ভাগ্য দেখে আমি তো একেবারে অবাক হয়ে গিয়েছি। প্রত্যেকটি মানুষ সাপেদের থেকে দূরত্ব বজায় রাখতে চায়, কারণ এই সাপ কতটা ডেঞ্জারাস বা বিষাক্ত হয়ে থাকে সেটা অলমোস্ট আমরা সকলেই জানি। এখানে দেখতে পাবেন খাটিয়ার মধ্যে একটি মধ্যবয়সী মহিলা শুয়ে রয়েছে, আর তার উপর একটি কোবরা সাপ বসে রয়েছে। যদিও বা এই মহিলার ভাগ্য খুব ভালো ছিল, কারণ সাপটি শুধুমাত্র তার উপরে বসেছিল, আর অল্প কিছু সময় পর সে নিজের গন্তব্যস্থলে ফিরে যায়। কোবরা সাপ মানুষের কাছে আসা মাত্রই নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য আক্রমণ করে বসে, কিন্তু এই মহিলার ভাগ্য এতটাই ভালো ছিল যে কোবরা সাপ তার উপর দিয়ে চলে গিয়েছিল কিন্তু তাকে বিন্দুমাত্র আঘাত করেনি। বাচ্চারা অবুঝ হয়ে থাকে, তাই তারা কখন কিভাবে ভুল করে বসবে সেটা আমাদের পক্ষে বলাটা অসম্ভব ব্যাপার। তবে এই ভিডিও ক্লিপটি দেখে আপনারা কিছু একটা শিখতে পারবেন। এখানে দেখতে পাওয়া যায় একটি বাড়ির জল ট্যাঙ্কের মধ্যে একটি বাচ্চা খেলা করা অবস্থায় হঠাৎ করেই পড়ে যায়, তবে সৌভাগ্যক্রমে তার বড় ভাই তাকে দেখে নেয়। তারপর সে তৎক্ষণাৎ বাড়ির সকলকে এখানে ডেকে আনে। তারপর এই বাড়ির একজন বয়স্ক ভদ্রলোক তৎক্ষণাৎ ওই জল ট্যাঙ্কের মধ্যে নামে এবং বাচ্চাটিকে উদ্ধার করে উপরে তুলে নিয়ে আসে। তবে আপনাদের সকলকে সতর্ক করে দিই, বাড়িতে যদি এমন ধরনের জল ট্যাঙ্ক কিংবা বাড়ির আশেপাশে যদি কোনো পুকুর থাকে, তাহলে আপনার বাড়ির বাচ্চাগুলিকে সর্বদা চোখে চোখে রাখবেন। বর্তমান সময়ে কাজের খুব ডিম্যান্ড চলছে, আর কাজ পাওয়া গেলেও ভালো মাইনে পাওয়া যায় না। এই রকম পরিস্থিতিতে কিছু মানুষ চুরির মতো কাজকে বেছে নিয়েছে। এই কারণে আপনি যখন মোবাইল নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাবেন কিংবা ছবি তোলার জন্য মোবাইল বের করবেন, তখন সর্বদা সতর্ক থাকবেন, কারণ এইরূপ মোবাইল ছিনতাইকারীর ঘটনা বর্তমানে অনেকটা পরিমাণে বেড়ে উঠেছে। না হলে এখানে এই মেয়েটির সঙ্গে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে। এই মহিলা নিজের ধ্যানে গাড়ির মধ্যে বসে মোবাইল ফোন দেখছিল, এমন সময় গাড়ির জানালা দিয়ে এক ছিনতাইকারী তার ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এই মহিলা তার ফোনটিকে শক্ত করে ধরে রেখেছিল, যার ফলে ছিনতাইকারী তার ফোন চুরি করতে ব্যর্থ হয়। এই ঘটনা সর্বদা স্মরণে রাখবেন, কারণ সবার ভাগ্য এই মেয়েটির মতো ভালো হয় না। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে জানাবেন কোন ঘটনাটি আপনার সবচাইতে বেশি ভয়ানক লেগেছে, আর ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন আর সকল বন্ধুকে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় all the moment.